হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি এ স্কুল আমরা আজকে গণিতের একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যোজন এবং বিয়োজন যোজন বিয়োজনটা কি গণিতের কোথায় এটা অ্যাপ্লাই করতে হয় এবং যোজন বিয়োজন আসলে কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টি আজকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব তো আমরা যোজন এবং বিয়োজন আগে কথাটার অর্থ বুঝি আমি প্রথমত লিখি এটা হচ্ছে যোজন আর হচ্ছে বিয়োজন মনে রাখতে হবে যোজনটা হচ্ছে যোগ সম্পর্কিত আর বিয়োজনটা হচ্ছে বিয়োগ সম্পর্কিত এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যোজনটা যোগ সম্পর্কিত বিয়োজনটা হচ্ছে বিয়োগ সম্পর্কিত এখন কথা হচ্ছে যোজন এবং বিয়োজন যদি একই সঙ্গে করতে হয় তাহলে আমাদের এইটা ভগ্নাংশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যদি ভগ্নাংশ নাও থাকে তাহলে আমাদের সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো অঙ্ক থাকে বা কোনো সংখ্যা থাকে তাহলে তাকে ভগ্নাংশ রূপে কনভার্ট করে নিতে হবে তো আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যাকেও কিন্তু ভগ্নাংশ রূপে লিখতে পারি কিভাবে আমি মনে করলাম যে আমার দেওয়া আছে ছয় আমরা মনে করে নিলাম তো এই ছয়কে কিন্তু আমি ছয় বাই এক এইটা লিখতে পারি অর্থাৎ আমি যদি ছয়কে এক দিয়ে ভাগ দেই তাহলে মূল যে সংখ্যাটা আছে ছয় এই ছয়ের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না একইভাবে আমি কিন্তু এক্সকে এক্স বাই ওয়ান এইটা কিন্তু লিখতে পারি কাজেই এইখানে কিন্তু আমার এক্সের মানের কোনো পরিবর্তন হচ্ছে না এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যোজন বিয়োজনের ক্ষেত্রে তাহলে যোজন বিয়োজন যখন করবো আমরা তখন আমাদের অবশ্যই একটা ভগ্নাংশ ফর্ম থাকতে হবে এখন আমি এবং সেই যোজন বিয়োজন করার জন্য আমাকে সমানের বাম বামসাইট এবং ডান সাইট উভয় পক্ষ থাকতে হবে শুধুমাত্র এক পক্ষ নিয়ে কিন্তু যোজন বিয়োজন করা যায় না আমি মনে করলাম যে দেওয়া আছে আমার এ বাই এক্স ইকুয়াল টু আমার দেওয়া আছে সি ডি এইটাকে আমাকে এক প্রথমত আমরা যোজন করে দেখাবো তারপরে বিয়োজন করে দেখাবো যদিও যোজনটা হয় বিয়োজনটা আগে এটা অনেক গণিতবিদ মনে করেন যে যোজন বিয়োজন একই সাথে পসিবল কিন্তু বিয়োজন যোজন এইটা পসিবল না যোজন বিয়োজনকে আমি যদি এক বিপরীতকরণ করি তাহলে বিয়োজন যোজন পাওয়া যায় তো আমরা প্রথমত এটাকে যোজন করে দেখাই বিয়োজনটা আমরা দেখাচ্ছি না যদি যোজন করা এখানে তাহলে কি যোজন বলতে আমরা বলেছি যোগ এখন কার সাথে কার যোগ লব যেটা দেওয়া আছে লবের সাথে হরের যোগ আবারও বলি লবের সাথে হরের যোগ লবের সাথে হরের যোগ আমি শুধু যদি যোজন করি এখানে তাহলে এটা হবে এ প্লাস এক্স বাই এক্স আর এটা হবে সি প্লাস ডি বাই ডি এটাকে শুধুমাত্র বলতেছি আমি যোজন এটাকে শুধু বলতেছি যোজন যোগ করা কার সাথে কাজ যোগ করেছি লবের সাথে হর যোগ করেছে এই লবের সাথে হর যোগ করেছে মনে রাখতে হবে যোজন যখন হবে অবশ্যই যোজনটা আমার সমানের বাম সাইড এবং ডান সাইড শুধুমাত্র আমি যদি বলি যে এ বাই এক্স এর আমি যোজন করবো কোনো অবস্থাতে এর যোজন করতে পারবো না কারণ যোজন হতে গেলে আমার সমানের বামসাইট এবং ডানসাইট উভয় পক্ষ নিয়ে আমার যোজনটা করতে হবে তাহলে শুধুমাত্র যোজন যেটা সেটা আমরা বুঝে গেলাম এখন একই সাথে একটা অঙ্কে যোজন এবং বিয়োজন সেটা কীভাবে হইতে পারে তো আমি যদি এইটা দিয়েই দেখাই মনে করলাম আমি দেওয়া আছে এ বাই এক্স আর সি বাই ডি দেওয়া আছে একই সাথে আমি এই অঙ্কের যোজন এবং বিয়োজন করাবো তাহলে মনে রাখতে হবে যোজন মানে আমরা বলেছি যে লবের সাথে হর যোগ তাহলে বিয়োজন কি লব থেকে হর বিয়োগ হবে এখন কিছু কিন্তু কোন অবস্থাতেই আমি কিন্তু হর থেকে লবের বিয়োগ করাইতে পারবো না অর্থাৎ এইখানে আমার লিখতে হবে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স আর এটা সি প্লাস ডি বাই এটা হচ্ছে সি মাইনাস ডি কোনো অবস্থাতেই আমার যেমন এমন লব লবের সঙ্গে হর যোগ করেছে আমার কিন্তু হর থেকে আমি লব বিয়োগ করতে পারবো না আমাকে এই লব থেকে আমার মূলত হরটা বিয়োগ করাইতে হবে কোনো অবস্থাতেই আমি হর থেকে লব বিয়োগ করতে পারবো তাহলে আমার মূলত যোজন বিয়োজনের ফর্মটা কেমন আসছে যদি এমন থাকে লব বাই হর তাহলে আমরা এটাকে যদি যোজন বিয়োজন করাই মনে করলাম এই সাইডে আমার একটা এই এই সাইডেও আছে আমার লব আর এখানে আছে হর তাহলে আমার যে যোজন বিয়োজনের সূত্রটা সেটা হচ্ছে আমার লভ যোগ হর আর লব বিয়োগ হর আমাকে লব থেকেই হর বিয়োগ করতে হবে এইখানে সে একই জিনিসটা হবে তাহলে আমি মেন যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লবের সঙ্গে হর যোগ লবের সঙ্গে হর যোগ আর লব থেকেই হর বিয়োগ কোন অবস্থাতেই হর থেকে লব কিন্তু বিয়োগ নয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আমার যদি সাইডে এক একটা মাত্র টার্ম থাকে বা কোনো ভগ্নাংশ না থাকে আমি মনে করলাম এ সাইডে আমার দেওয়া আছে যে এক্স বাই ওয়াই আর এ সাইডে আমার ওয়ান দেওয়া আছে একে আমাকে দুজন বিয়োজন করে দেখাইতে হবে তাহলে আমরা একটু আগেই বললাম এখানে ওয়ান না আমি সুবিধার্থী এখানে মনে করলাম যে এখানে আমার সেভেন দেওয়া আছে তাহলে আমি প্রথমেই একটা জিনিস দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাকে বা যে কোনো পূর্ণ একটা অঙ্ককে আমরা এইটাকে ভগ্নাংশ রূপে লিখতে পারি ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ এক ভাগ করে তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এখানে মনে করে নেব এর নিচে একটা ওয়ান ছিল তাহলে দুজন বেজন কেমন হবে এটা হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা কেমন হবে এটা হবে সেভেন প্লাস ওয়ান আর এটা হবে সেভেন মাইনাস ওয়ান তাহলে এর যোজন বিয়োজন ফর্মটা কিন্তু ঠিক এমন একইভাবে যদি আমার বাম সাইডে শুধু এক্স থাকলো আর এখানে আমার থাকলো হচ্ছে যে ওয়াই বাই জেড তাহলে একে যদি যোজন বিয়োজন করি আমি তাহলে কেমন হবে নিচে একটা ওয়ান মনে করে নিতে হবে এটা হবে এক্স প্লাস ওয়ান এটা হবে এক্স মাইনাস ওয়ান আর এটা হবে ওয়াই প্লাস জেড আর এটা হবে আমার ওয়াই মাইনাস জেড অবশ্যই লব থেকে ল লবের সঙ্গে হওয়ার যোগ আর লব থেকে কিন্তু হওয়ার বিয়োগ এখন আমরা যদি এই যোজন বিয়োজনকে যদি বিপরীতকরণ করি তাহলে আমরা বিয়োজন যোজন পেয়ে যাব। ওই যে বললাম অনেক গণিতবিদ এই বিয়োজন যোজন এটাকে সাপোর্ট করেন না বিয়োজন যোজন হতে পারে না এমনই অনেক গণিতবিদ মত দিয়েছেন তো আমরা আসলে তো তোয়ার্কে যাবো না আমরা আসলে যেখানে মতবিরোধ আছে অঙ্কের যে জিনিসগুলোতে সেই জিনিসগুলো আমরা এড়ে চলার চেষ্টা করব তো এইখানে আমরা বিয়োজন যোজন না করে যোজন বিয়োজনকে জাস্ট বিপরীতকরণ করে দেবো তাহলে কিন্তু বিয়োজন যোজন হয়ে গেল আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে ফলাফলটা কেমন হবে ফলাফলটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এটা হবে ওয়াই মাইনাস জেড বাই প্লাস জেড ভালো করে খেয়াল করে দেখেন এইটা যদি আমি যোজন বিয়োজন বলি অনেকে বলবে এটা হচ্ছে বিয়োজন যোজন কিন্তু আমরা বলতেছি এইটার বিপরীতকরণ হচ্ছে এইটা অর্থাৎ যোজন বিয়োজনকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে বিয়োজন যোজন পেয়ে যাব যদিও আমি এখানে অঙ্ক এইখানে একটা অঙ্ক দেখিয়েছিলাম যেটাকে বলেছিলাম শুধুমাত্র যোজন করি কিন্তু আমি কিন্তু শুধু বিয়োজনটা করি নাই বিয়োজন করলে সেই বিয়োজন ফার্মটা কিন্তু নিচে কথা অর্থাৎ যদিও এটা হয় না তবুও আমি দেখা দিচ্ছি যে এ বাই এক্স আছে আর সি বাই ডি আছে বিয়োজন করে দেয় ফলাফল তেমন হওয়ার কথা এ বাই এটা হচ্ছে এ মাইনাস এক্স আর সি বাই এটা হচ্ছে সি মাইনাস ডি তবে অনেক ব্যাকরণবিদ এইটাকে ভুল মনে করেন এই জন্য স্বাভাবিকভাবে শুধুমাত্র বিয়োজন হয় না যোজন করা হয় যোজন বিয়োজন করা হয় এবং যোজন বিয়োজনের অপোজিটটা আছে বিয়োজন যোজন আচ্ছা তাহলে আমাদের অঙ্কের ভিতরে যোজন এবং বিয়োজন সম্পরণ সংক্রান্ত যে সমস্যাগুলো আগে হতো ইনশাল্লাহ আজকের ভিডিওটির পরে সেই সংক্রান্ত সমস্যা আর থাকতেছে না বিশেষ করে আমরা যখন ত্রিকোণ মৃত্যু অঙ্ক করি আমরা যখন অনুপাতের অঙ্ক করে অনুপাতের অঙ্কে এই যোজন অনেক বেশি ব্যবহার হতো আজকের দিনের পর থেকে এই সমস্যাটা থাকছে না তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তীতে এমন ধরনের ভিডিও আপনার নোটিফিকেশনে সর্বপ্রথমে চলে যায় তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে